আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করমুক্ত আয়ের সীমা 3 লাখ টাকা রেখেই আজ 2022-23 অর্থবছরের বাজেট পেশ, থাকছে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার ঘোষণা। ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনকে দিয়ে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছিল বললেন প্রধানমন্ত্রী, পদ্মা সেতু নির্মাণ অপমানের প্রতিশোধ মন্তব্য। ডক্টর ইউনুস এর পিছনে তার একটা এমডি পদের লোভে সে ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে হিলারি ক্লিন্টনকে দিয়ে এই পদ্মা সেতু টাকাটা বন্ধ করাইছিল। তাই ভেবেছিল যে আমরা এখানে সারেন্ডার করব। আমি শেখ মুজিবের মেয়ে, এটা মনে রাখা। এবং সীতাকুণ্ডের আগুন ও হতাহতের ঘটনা তদন্তে কাজ করছে 6টি কমিটি, দায়িত্বে অবহেলার অভিযোগে ডিপোর 8 কর্মকর্তার বিরুদ্ধে মামলা। আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীত, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই থাকছে প্রাক বাজেট 2022-23 প্রসঙ্গ। করমুক্ত আয়ের সীমা আগের মতো রেখেই আজ 2022-23 অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তবে বাজেট বক্তৃতায় তিনি অবশ্য চমক রাখছেন পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে। 2023 সালের 30 জুন পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা। রপ্তানিকারকদের জন্য উচ্ছে কর হার 0.5% থেকে বাড়িয়ে 1% করার প্রস্তাব করছেন অর্থমন্ত্রী। বকেয়া রাজস্ব দেন না এমন উদ্যোক্তাদের গ্যাস, বিদ্যুৎ, পানি সহ অন্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলা হচ্ছে বাজেট বক্তৃতায়। রিজিনাজ রিপোর্ট। 2022-23 অর্থবছরের বাজেট পেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে স্বাদ এবং সাধ্যের টানাপোড়েনে বাজেট দিতে হচ্ছে একাধিকবার স্বীকার করেছেন তিনি। পরের বছর নির্বাচন, কাজেই অজনপ্রিয় কোনো পদক্ষেপ নেয়ার বিষয়েও সচেতন থাকতে হয়েছে তাকে। বাজেট বক্তৃতা বিশ্লেষণ করে দেখা গেছে রাজস্ব আহরণে অনেক বিচক্ষণতা দেখিয়েছেন তিনি। সমালোচনা হবে জেনেও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আয়কর অধ্যাদেশে নতুন বিধান যুক্ত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এমনকি বিদেশে থাকা কোনো সম্পদের উপর কর পরিশোধ করা হলে আয়কর কর্তৃপক্ষসহ সরকারের কেউ এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। বিদেশে অর্জিত স্থাবর সম্পত্তি দেশে আনা না হলে এর উপর 15%, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে 10% এবং নগদ অর্থের উপর 7% কর বসানোর সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। 2022 সালের 1 জুলাই থেকে 2023 সালের 30 জুন পর্যন্ত এই সুবিধা দেবে সরকার। শেয়ারবাজার চাঙ্গা করতে যথেষ্ট উদ্যোগ দেখা গেছে বাজেট বক্তৃতায়। পুঁজিবাজার উন্নয়নে পরিশোধিত মূলধনের 10% এর অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির কর হার 22.5% থেকে কমিয়ে 20% করা হচ্ছে। পাবলিকলি ট্রেডেড হয় না এমন কোম্পানির কর হার 30% থেকে কমিয়ে 27.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মার্চেন্ট ব্যাংক ব্যতীত পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার 37.5% থাকছে। 12 লাখ টাকার অতিরিক্ত ব্যয় ও বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে হয় এমন নন লিস্টেড কোম্পানির কর হার 30 থেকে কমিয়ে 27.5% করা হচ্ছে। এক ব্যক্তি কোম্পানির কর হার 25% থেকে কমিয়ে 22.5% করার প্রস্তাব করেছেন আহমা মুস্তফা কামাল। পাবলিকলি ট্রেডেড নয় এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার 40% থাকছে। মার্চেন্ট ব্যাংকের কর হার থাকছে 37.5%। সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির ক্ষেত্রে চলতি অর্থবছরের মতোই কর্পোরেট কর হার 45%, সাথে আছে 2.5% সারচার্জ। পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানিকে কর দিতে হবে 40% হারে, কিন্তু তালিকাভুক্ত নয় এমন মোবাইল ফোন কোম্পানির কর হার 45%। ব্যক্তি সংঘের কর হার 30 থেকে কমিয়ে 27.5% করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কেবলমাত্র
তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান করে এমন সব প্রতিষ্ঠানকে কর দিতে হবে 15% হারে। আর্থিক অন্তর্ভুক্তি ধরে রাখতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবসার সার্ভিস চার্জকে উৎসে আয় করের আওতা বহির্ভূত রাখা হয়েছে। অবকাঠামো নির্মাণ ব্যয় যাতে না বাড়ে সেজন্য স্টিলজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত এইচআর কয়েল এবং জিঙ্ক অ্যালয় জাতীয় কাঁচামাল আমদানিতে করহার 5% কমিয়ে 3% করা হয়েছে। স্বর্ণ আমদানিতে অগ্রিম কর উঠিয়ে নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হাঁস মুরগির খামার এবং সব হ্যাচারি ও মাছ চাষ হতে প্রাপ্ত আয়ের উপর অভিন্ন করহার আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। করজাল বৃদ্ধিতে হোটেল রিসোর্ট কমিউনিটি সেন্টার এবং ট্রান্সপোর্ট এজেন্সিকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে ধরা হয়েছে। ব্যাংকের সুদের উৎসে করহার কোম্পানি করদাতার জন্য 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশীয় উদ্যোক্তাদের জন্য বেশ কিছু সুখবর দিচ্ছেন অর্থমন্ত্রী। টেক্সটাইল শিল্পের বিদ্যমান 15% করহার সংক্রান্ত এসআরওর মেয়াদ 30 জুন 2025 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গার্মেন্টস উদ্যোক্তাদের মতো সব ধরনের রপ্তানিকারকদের করহার 12% এবং পরিবেশবান্ধব গ্রিন শিল্পের জন্য এই হার 10% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। রপ্তানিকারকদের জন্য উৎসে করহার 0.5% থেকে বাড়িয়ে 1% করা হচ্ছে। তবে রাজস্ব বকেয়া আছে এমন উদ্যোক্তাদের গ্যাস বিদ্যুৎ পানিসহ অন্য সব ধরনের সেবা সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদে কর সংক্রান্ত অর্থমন্ত্রীর প্রস্তাবগুলো কার্যকর হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই। রিজবিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন অপমানের প্রতিশোধ হিসেবে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সমালোচনা করে সরকার প্রধান বলেছেন, ডক্টর ইউনিস হিলারি ক্লিন্টনকে দিয়ে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছিল। এই সেতু বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও পদ্মা সেতু নির্মাণ করায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। স্বপ্নের সেতু ঘিরে উৎসবের প্রস্তুতি চলছে পদ্মার দুই পারে। দেশের সবচেয়ে বড় এই প্রকল্প বাস্তবায়নে সাহসী নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে প্রস্তাব উঠে জাতীয় সংসদে। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আলোচনায় অংশ নিয়ে সরকার প্রধান শোনান পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের ঘটনাক্রম এবং সেগুলো সামলে নতুন উদাহরণ তৈরির ইতিহাস। জানান ডক্টর ইউনুসের কারণে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র কিভাবে চাপ তৈরি করেছিল। ডক্টর ইউনুস এর পিছনে তার একটা এমডি পদের লোভে সে ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে হিলারি ক্লিন্টনকে দিয়ে এই পদ্মা সেতু টাকাটা বন্ধ করাইছিল। তাই ভেবেছিল যে আমরা এখানে সারেন্ডার করব। আমি শেখ মুজিবের মেয়ে, এটা মনে রাখা উচিত। অন্যায়ের কাছে মাথা নত করিনি, করব না। সংসদ নেতা বলেন, কঠিন পরিস্থিতিতে সততা ও জনগণের শক্তি তাকে দমে যেতে দেয়নি। যে আত্মবিশ্বাস বিশ্বে বাংলাদেশের সক্ষমতার জানাম দিয়েছে। বাংলাদেশ যে নিজেরা পারে, এই যে মানে ধারণাটা, এটাই বাংলাদেশের মর্যাদা সারা বিশ্বে উজ্জ্বল করেছে। এটা আমরা করতে পেরেছি আত্মবিশ্বাস থেকে। প্রধানমন্ত্রীর আশা, উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা সেতু জাতিকে আরো উন্নত কাজের ভরসা দিবে। তখন আমরা বললাম যে ঠিক আছে, আমি তাহলে আমার নিজের টাকায় করব। সবাই ভাবে, এটা অনেকে তখন ভেবেছিল যে এটা বোধহয় খুব অস্বাভাবিক, কিন্তু আমি জানতাম যে না, আমরা করতে পারবো। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ আগুন ও হতাহতের ঘটনায় 6টি তদন্ত কমিটি আলাদা আলাদা কাজ শুরু করেছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ডিপোর 8 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন চৌধুরী ফরিদ। গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণে 9 ফায়ার কর্মীসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 45 জনে। 3 ফায়ার কর্মীসহ অন্তত নিখোঁজ 15 জন। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন শতাধিক। হাইড্রোজেন পারক্সাইড বিস্ফোরক দ্রব্য না হওয়া সত্ত্বেও কেন এই ভয়াবহ বিস্ফোরণ, তার কারণ খুঁজছে তদন্ত কমিটি। এই জন্য কারা দায়ী সেটাও চিহ্নিত করা, ডিপো কর্তৃপক্ষকে কিছু কাগজপত্র নিয়ে আসতে বলেছি, যেটা সূত্র অনুসন্ধান করে
আমরা এর উৎসে যেতে চাই যে আগুনটা কোথায় লেগেছে, কিভাবে লেগেছে। সিআইডির ফরেন্সিক বিভাগ বিস্ফোরণ স্থানের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা কালেক্ট করেছি, রাসায়নিক পরীক্ষকরা পরীক্ষা করে এরপরে তারা রিপোর্ট দেবে। মালিক পক্ষের দাবি, সরকার এবং দেশের অগ্রগতির বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত নাশকতার ঘটনা। এদিকে সীতাকুণ্ড থানায় 8 জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। দেশের স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা বিএম কন্টেইনার ডিপোতে এই এলাকায় ঘটছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিএম কন্টেইনার ডিপোর যেখানে বিস্ফোরণ ঘটছে, এই ডিপোর ইয়ার্ড প্রায় 2 থেকে 3 ফিট দেবে গেছে। এখান থেকে সৃষ্টি হয়েছিল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা। আজকে পুরো বিএম কন্টেইনার ডিপো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। এবারে জানাবো ইউক্রেন পরিস্থিতি। ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলা বিশ্বের 160 কোটি মানুষের উপর প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। খাদ্য নিরাপত্তা, জ্বালানি এবং অর্থ ব্যবস্থাপনায় এই যুদ্ধের গুরুতর প্রভাব বিশ্ব পরিস্থিতিকে আরও খারাপ করে দিচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব তার সহকর্মীদের কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্য এবং রাশিয়ার খাদ্য সার নিরাপদে বিশ্ববাজারে পাঠানোর উপায় খুঁজতে বলেছেন। এবার অন্যান্য সংবাদ। রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড RSRM এর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে আটক করেছে র্যাব। রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে কয়েকটি চেক বই ও ক্রেডিট কার্ড উদ্ধারের তথ্য দিয়েছে র্যাব। র্যাবের দাবি, 4 দিন আগে এই বাড়িতে তিনি আত্মগোপনে যান। জনতা ব্যাংকের 313 কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে মাকসুদুর রহমানকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। অর্থ আত্মসাতের দায়ে চট্টগ্রাম আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীল্যান্ডি ফতর বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। তৃতীয়বারের মতো ঢাকায় ফিফা বিশ্বকাপ ফুটবলের মূল ট্রফি, 34 ঘন্টার সফরে আজ আর্মি স্টেডিয়ামে প্রদর্শনী। দক্ষিণের 16 জেলার ডাক সেবা সহজে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যশোর মেইল প্রসেসিং সেন্টার। প্রযুক্তি নির্ভর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের কারণে ডাক বিভাগের কাজে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি বেড়েছে সেবার মান। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। ডাকঘরগুলোকে ডিজিটাল ডাকঘরে রূপান্তর করতে সরকার 2018 সালে দেশে মোট 14টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নেয়। মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ ব্যয় ধরা হয় 335 কোটি টাকা। এর ওই অংশ হিসেবে যশোরের প্রধান ডাকঘরের অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রযুক্তি নির্ভর সেন্টারটি। এতে আমাদের সুবিধার্থে আমাদের ওই স্টেশন থেকে আগে গাড়ি গাড়ি ডাক নিয়ে আসা লাগতো, এখন আর ওইটা নিয়ে আসা লাগে না, এখন নিজেরা আমরা হাতের মুঠোই পেয়ে যাই। এখানে জায়গা বেশি, আমাদের দেখা স্বাচ্ছন্দ্যে আমরা কাজ করতে পারি। এখানে এখানে দেখা যাচ্ছে 2টা ফ্রিজিং রুমও করা হয়েছে যাতে আমরা কাঁচামাল রিসিভ করতে পারি, মাছ মাংস এগুলোর জন্য 2টো ফ্রিজিং বড় বড় রুম করা হয়েছে। আধুনিক স্ক্যানার মেশিন, অত্যাধুনিক কুলিং ও চিলিং চেম্বার স্থাপন করা সহ যাবতীয় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। নতুন বিল্ডিংটা হওয়াতে আমরা যশোরের মানুষ খুবই উপকৃত হয়েছি। আমাদের এই শেডটা অনেক সুন্দর, এখানে বৃষ্টি রোদ এখানে আমরা ইজিলি দাঁড়াইতে পারি। আমাদের পরিবেশটাও তেমন একটা ভালো ছিল না, কিন্তু এখানে একটা খোলামেলা পরিবেশ, রোডের সাইডে আছে, খুবই ভালো লাগছে এখানে এসে। নবনির্মিত আধুনিক প্রসেসিং সেন্টারটি পুরোপুরি চালু হলে ডিজিটাল ই কমার্সের উইং হিসেবে যশোর উল্লেখযোগ্য স্থান করে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি, যখন পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে ডিজিটাল ই কমার্সের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যশোর অঞ্চলে ই কমার্সের এই পরিধিটা আরও বাড়বে বলে আমি মনে করি। আধুনিক এই মেইল প্রসেসিং সেন্টারটি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে।
যশোর থেকে আক্রমুজ্জামান, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 2 বিঘা জমিতে পরীক্ষামূলক ব্ল্যাক রাইস ধান চাষ হয়েছে। ইউটিউবে যাতে ধান চাষ দেখে আবাদ করে প্রথমবারই সফল হয়েছেন এক উদ্যোক্তা। পঞ্চগড় থেকে রহমান মুকুলে পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সুদীপ্ত মাহমুদ। তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী ইসলামবাগ গ্রামের কৃষক সাদিকুল ইসলাম সুষম ব্ল্যাক রাইস ধানের চারা রোপণের পর 80 দিনের মধ্যেই ফলন পান। তিনি জানান, গাজীপুর থেকে কয়েক কেজি ব্ল্যাক রাইসের 3 প্রজাতির ধান বীজ সংগ্রহ করেন। জানুয়ারিতে বীজ বপনের পর চারা রোপণ করেন তিনি। বাংলাদেশে 7 প্রকার কালো ধান চাষ হয়, তার মধ্যে আমার এখানে 3 প্রকার আছে। দুলালী সুন্দরী বলে বাংলাদেশে, বেগুনি পাতা বলে, আর হচ্ছে ভিয়েতনাম আছে, আর হচ্ছে থাইল্যান্ড আছে। বিভিন্ন রোগের মানে আপনি প্রাকৃতিক ওষুধ বলা হয়। আমার যেগুলো উৎপাদন হবে তার চেয়ে বেশি মানুষের সারা আমি পেয়ে গেছি। ব্ল্যাক রাইস ধান থেকে বীজ সংগ্রহের জন্য স্থানীয় কৃষক ভিড় করছেন তার কাছে। বাজারে এ ধানের চালের ব্যাপক চাহিদাও রয়েছে। এই আমার গ্রামের জন্য সে পয়সা ধান ভালো টাকা তো দেখিনি, এখন এখন না ধানটা দেখি খুব খুব আমার ভালো লাগে। আগামীতে বাণিজ্যিকভাবে ব্ল্যাক রাইস ধান আবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ব্ল্যাক রাইস পৃথিবীব্যাপী খুবই জনপ্রিয় চাল, যেটি ভাত খেতে খুবই সুস্বাদু এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, অন্যান্য পুষ্টিগুণ সম্পন্ন, যেটি বিভিন্নভাবে গবেষণায় দাবি করা হয়েছে যে সাদা চালের চেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ক্যান্সার ঝুঁকি ও অন্যান্য ঝুঁকিগুলো কমায়। তো আমরা কৃষক যাতে লাভবান হয় সেজন্য উৎসাহ দিচ্ছি, অন্যান্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছে, আর এই জন্য আমরা তাদেরকে অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট বা ম্যানেজমেন্ট এগুলোর জন্য সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছি। ব্ল্যাক রাইস ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশের দক্ষিণে বিশাল জলরাশি নিয়ে অবস্থান বঙ্গোপসাগরের। হাজারো প্রাণ বৈচিত্র্যে ভরপুর এই সাগর বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিবেশ ব্যবস্থা। দেশের অর্থনীতিতেও বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দেখুন বঙ্গোপসাগর প্রতিবেশ নিয়ে একটি প্রতিবেদন। অথই নীল জলরাশির বৈচিত্র্যময় এক প্রতিবেশ ব্যবস্থা বঙ্গোপসাগর। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সমাহারে বঙ্গোপসাগর যেন সামুদ্রিক জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। অক্টোপাস, জেলিফিশ, কাঁকড়া, শামুক ও ঝিনুক পুরো সাগরেই অবাধে বিচরণ করে। বিভিন্ন প্রজাতির মাছের সমারোহে বঙ্গোপসাগর মৎস্য সম্পদের এক বিশাল সাম্রাজ্য। নীল জলের মাঝে বৈচিত্র্যময় ভঙ্গিতে ছুটে চলে নানা প্রজাতির ডলফিন ও কাছিম। সাগরে বিচরণ করে সাগর ও সৈকতের পাখিরা। এসব প্রাণীদের পাশাপাশি জীববৈচিত্র্যে সমৃদ্ধ উপকূলীয় চর ও দ্বীপাঞ্চলগুলোও বঙ্গোপসাগরের অবিচ্ছেদ্য অংশ। তবে হাজারো প্রাণে ভরপুর বঙ্গোপসাগরও বিপদমুক্ত নয়। জাহাজ ভাঙা শিল্পের মাধ্যমে দূষণ, বিভিন্ন জাহাজ থেকে তেল নির্গমন প্রভৃতি কর্মকাণ্ডে বিপন্ন বঙ্গোপসাগরের বেশ কিছু প্রাণী। এর পাশাপাশি যোগ হয়েছে অনিয়ন্ত্রিত সামুদ্রিক সম্পদ আহরণ এবং কাছিম ও অন্যান্য প্রাণীর আবাসস্থল ধ্বংস করা। এভাবে চলতে থাকলে এর প্রভাব পড়বে গোটা পরিবেশ ও মানুষের সার্বিক জীবন ব্যবস্থার উপর। বঙ্গোপসাগর প্রতিবেশ ব্যবস্থার স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকরী উদ্যোগ। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বঙ্গোপসাগর প্রতিবেশ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে জানাবো পার্টিক্স ফার্নিচার খেলার খবর।